আজকে শিখব কন্ডিশনাল সেন্টেন্স খুব সহজে কিভাবে গ্রামাটিক্যালি কারেকশন করা যায়। প্রথমে একটি সেন্টেন্সে আসা যাক, ইফ আই নিউ দ্য আনসার আই উড টেল ইউ। সেন্টেন্সটিতে দুটি পার্ট থাকবে, একটি হচ্ছে শর্তযুক্ত পার্ট, মানে হচ্ছে ইফযুক্ত পার্ট, আরেকটি হচ্ছে শর্তের ফলাফলের পার্ট। তো পরীক্ষায় যে কোনো একটি পার্ট দেয়া থাকবে, ওই পার্টটির উপর ডিপেন্ড করে পরবর্তী পার্টটির আনসার করতে হবে। তো চলুন দেখে নিই আর শর্টকাট টেকনিকটা কি হবে। ইফযুক্ত সেন্টেন্স, ইফযুক্ত সেন্টেন্সের পার্টটি হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো এইটার উপর ডিপেন্ড করে এই পার্টটি করতে হবে। প্রেজেন্ট টেন্স হলে উইল হবে, পাস্ট টেন্স হলে উড হবে, আর পাস্ট পারফেক্ট টেন্স হলে উড হ্যাভ হবে। কখনো কখনো এই এই পার্টটি দেয়া থাকবে উইল, উড অথবা উড হ্যাভ, যে কোনো এই তিনটির মধ্যে যে কোনো একটি দেয়া থাকবে, আর এই পার্টটির আনসার করতে হবে আপনাকে। তো কিছু এক্সাম্পল দেখা যাক। এখানে দেখুন এক্সাম্পল ওয়ান, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। তো শর্তযুক্ত সেন্টেন্সটি কোন টেন্সে আছে? শর্তযুক্ত সেন্টেন্সটি হি হ্যাড ট্রাইড, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হলে ফলাফলের সেন্টেন্সটি হবে হচ্ছে উড হ্যাভ দিয়ে। তো এখানে হবে উড হ্যাভ। তো প্রথম অপশনটি আছে হচ্ছে উড, দ্বিতীয় অপশনটি কুড বি, তৃতীয় অপশনে আমাদের আনসার পেয়ে গেছি যে উড হ্যাভ। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স থাকলে হবে হচ্ছে উড হ্যাভ, তাহলে আমাদের আনসার হবে সি। এক্সাম্পল টু, ইফ আই ফেল মাই এক্সামস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাই প্যারেন্টস, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হচ্ছে গিয়ে ফলাফলের পার্টটি উইল মডালস দিয়ে হবে, তাহলে মাই প্যারেন্টস এখানে হবে হচ্ছে উইল। তো এখানে উড নট হ্যাভ, ওয়ার নট, এই যে আমরা পেয়ে গেছি হচ্ছে আনসার উইল নট। তো এখানে হবে মাই প্যারেন্টস উইল নট লেট মি গো টু কক্সবাজার দিস সামার। এক্সাম্পল থ্রি, ইফ আই নিউ দ্য আনসার, ইফ আই নিউ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমাদের এই যে সেন্টেন্সটি, এখানে যে সেন্টেন্সটি হবে, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের সেন্টেন্সটি উড স্ট্রাকচার দিয়ে হবে। তাহলে এই স্ট্রাকচারটি, এই সেন্টেন্সটি হচ্ছে উড স্ট্রাকচার দিয়ে হবে। এ অপশনে আছে হচ্ছে উইল, বি অপশনে আছে উড হ্যাভ, সি অপশনে আমাদের আনসার পেয়ে গেছে হচ্ছে উড, আই উড টেল। ইফ আই নিউ দ্য আনসার আই উড টেল ইউ। এক্সাম্পল ফোর, শাহিন উড নট হ্যাভ টেকেন। তো উড নট হ্যাভ টেকেন থাকলে আমরা জানি উড নট হ্যাভ যখন টেকেন থাকবে তখন আমাদের শর্তযুক্ত সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। তো উড নট হ্যাভ টেকেন দ্য জব ইফ শর্তযুক্ত সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে গিয়ে হ্যাডের পর ভার্ব থ্রি থাকবে। হি নিউ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। বি নম্বর অপশনে হি হ্যাড বিন নোয়িং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সি অপশনে আছে হি হ্যাড নোন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমাদের আনসার হবে হচ্ছে হি হ্যাড নোন, পাস্ট পারফেক্ট টেন্স। আর ডি অপশনটি হচ্ছে গিয়ে হি ওয়াজ নোয়িং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের আনসার হবে হচ্ছে অপশন সি, হি হ্যাড নোন। আরো কিছু এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল সিক্স, ইফ আই হ্যাড এনাফ টাইম আই, ব্রেকেট আছে হচ্ছে ওয়েট ফর ইউ। তো আমরা জানি হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, তো এই কথাটি আসলে ভুল। হ্যাড থাকলেই পাস্ট পারফেক্ট টেন্স নয়, হ্যাডের পর অবশ্যই অবশ্যই ভার্ব থ্রি থাকতে হবে। কিন্তু এখানে আছে হচ্ছে নাউন, যেহেতু নাউন আছে তাহলে এটাকে আমরা পাস্ট টেন্স বলবো, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারবো না। আর পাস্ট টেন্স মানে হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের পরবর্তী যে সেন্টেন্সটি হবে সেটি হচ্ছে গিয়ে উড দিয়ে, পাস্ট টেন্স থাকলে হচ্ছে উড দিয়ে হবে। তো এখানে হবে ইফ আই হ্যাড এনাফ টাইম আই উড ওয়েট ফর ইউ। তো উড ওয়েট কোথায় আছে? অপশন এ তে আছে হচ্ছে উড হ্যাভ ওয়েটেড, অপশন বি। তো আমাদের আনসার পেয়ে গেছে হচ্ছে উড ওয়েট, আই হ্যাড এনাফ টাইম আই উড ওয়েট ফর ইউ, আনসার হবে বি। সেভেন, হি ড্যাশ দ্য কেস ইফ হিজ উইটনেস হ্যাড নট রিকান্টেড। দেখুন শর্তযুক্ত সেন্টেন্সটি হ্যাড রিকান্টেড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ হচ্ছে হ্যাডের পর ভার্ব থ্রি আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স থাকলে
পরবর্তী সেন্টেন্সটি মানে ফলাফলের সেন্টেন্সটি হয় হচ্ছে উড হ্যাভ দিয়ে। তো এখানে হবে এই গ্যাপটিতে হবে হচ্ছে উড হ্যাভ। তো প্রথম অপশন আছে হচ্ছে উড উইন, সেকেন্ড অপশন হ্যাজ ওন, উড বি উইনিং, ফোর্থ অপশনে আছে হচ্ছে উড হ্যাভ ওন। তো আমরা আনসার পেয়ে গেছি হচ্ছে উড হ্যাভ ওন। এখানে উড হ্যাভ ওন হবে, উড হ্যাভ হবে কেন, কারণ হচ্ছে হ্যাডের পর ভার্ব থ্রি আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স থাকলেই এই গ্যাপটিতে হবে উড হ্যাভ দিয়ে। তো এই ছিল আমাদের কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এছাড়াও আরও একটি কন্ডিশনাল আছে, সেটি হচ্ছে জিরো কন্ডিশনাল। যেই কন্ডিশনালটি কি যেই কন্ডিশনাল সেন্টেন্স হবে হচ্ছে চিরন্তন সত্য অথবা অভ্যাসগত বাক্য। তো এক্সাম্পল দেখে নিই, ওয়াটার বয়েলস ইফ ড্যাশ ইট টু 100°C। তো এই বাক্যটি হচ্ছে চিরন্তন সত্য। তো এখানে যেহেতু ফার্স্টে আসে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তী যেই সেন্টেন্সটি হবে সেটাতেও হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো জিরো কন্ডিশনাল রুলস হচ্ছে গিয়ে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে হবে। তো এখানে হবে হচ্ছে হিট, ইফ ইউ হিট ইট টু 100°C। উড ড্যাশ বার্ন ইফ দ্যার ইজ নো এয়ার। তো এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানেও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো উইল নট হবে না, হবে হচ্ছে ডাজ নট, উড ডাজ নট বার্ন ইফ দ্যার ইজ নো এয়ার। এই দুটি বাক্য হচ্ছে কি আমাদের দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কারণ এগুলো হচ্ছে জিরো কন্ডিশনালের বাক্য, আর জিরো কন্ডিশনাল বাক্য হচ্ছে চিরন্তন সত্য অথবা অভ্যাসগত যেই বাক্যগুলো বোঝায় সেই বাক্যগুলোকে বলা হয় জিরো কন্ডিশনালের বাক্য। তো এই হচ্ছে আমাদের কন্ডিশনাল, যে এই রুলসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে যে কোনো কন্ডিশনালের সেন্টেন্স গ্রামাটিক্যালি খুব সহজেই কারেকশন করতে পারবেন। তা আমি আরেকবার বলছি, প্রেজেন্ট টেন্স থাকলে উইল হবে, পাস্ট টেন্স থাকলে উড দিয়ে হবে, আর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে হচ্ছে উড হ্যাভ দিয়ে হবে। তো কখনো কখনো অপশনে উড উড হ্যাভ থাকে না, দেখা যায় অনেক সময় দেখা যায় কুড অথবা মাইট হয়, সেগুলো বাক্যের উপর ডিপেন্ড করে, বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, তো এই স্ট্রাকচারগুলো জানা থাকলে আপনারা খুব সহজেই কন্ডিশনাল গ্রামাটিক্যালি কারেকশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।